নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জোয়াই বদরপুর জাতীয় সড়কের সোনাপুরে ফের ধস নাকাল যাত্রীরা। ভয়ঙ্কর দুর্ঘটনা বদরপুরে, লরি ও ডাম্পারের সংঘর্ষে নিহত চালক। ধোয়ারবন্দে চলছে বার্মিজ গরুর সিন্ডিকেট, ধরা পড়ল 14টি গরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমতলের দাবদাহ চললেও পাহাড়ে ব্যাপক হারে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে রবিবার জোয়াই বদরপুর জাতীয় সড়কের সোনাপুরে ফের ভূমিধসের ঘটনা ঘটে। দেখা দেয় তীব্র যানজট, তাই সড়কে আটকা পড়েন বহু যাত্রী, অ্যাম্বুলেন্স সহ যানবাহন। যদিও ইতিমধ্যেই রাস্তা খুলে দিয়েছে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ, যাত্রীদের গাড়ি চালানোর সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। গত দুদিনের প্রবল বর্ষণে ভূমিধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দাদা, আপনারা কোথায় থেকে এরা? আপনারা শিলং নিগ্রিমস থেকে? কত ঘন্টা হয়েছে এখানে? চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে। মানে আপনারা এখানে আটকা পড়ছেন? এখানে পিসের যে অ্যাম্বুলেন্স, এটাও আপনাদের নেই? মানে দুই গাড়ি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা এখানে লুং সুলুং থেকে সোনাপুরে আপনারা আটকা পড়ছেন? আচ্ছা, তো আপনারা কি পেশেন্ট নিয়ে যাইতেছেন না ডেড বডি নিয়ে যাইতেছেন? আপনাদের বাড়ি কই? হাইলাকান্দি বাড়ি। তো এই যে রাস্তার এই যে অবস্থা, কি মনে করেন আপনারা, কি সরকারের কাছে আর্জি জানাইতে চান? মানে আপনারা এই যে আইতে সময় বহুত জায়গার গাড়ি জামও লাগাইলাছে, প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত গাড়ির জাম আছে। 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত জাম আছে? জাম আছে। মোটামুটি আপনারা কত সময় হয়েছে এখানে? লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার ভোর 5:30 নাগাদ বদরপুরের কান্দি গ্রামে। জানা যায়, মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান লরি চালক বাবর হোসেন ওরফে কাজু, বয়স আনুমানিক 30 বছর। এই দুর্ঘটনায় কাজুর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হাতটি সড়কের অন্য পাশে গিয়ে পড়ে। এরপর বুলডোজার দিয়ে গাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। কাজুর বাড়ি বাকরশাল গ্রামে, তিনি আব্দুল মতিনের ছেলে। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাকরশাল সদর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজের পর দেহ সমাধিস্থ করা হয়। ধোয়ারবন্দে চলছে অবাধে বার্মিজ সুপারি সহ বার্মিজ গরু সিন্ডিকেট। এবার ধরা পড়েছে মোট 14টি গরু। পুলিশের বিশেষ অভিযানে বিলাইপুর থেকে গরুগুলি ধরা হয়েছে। নুনাই ফরেস্ট ভিলেজে গরুগুলো মিজোরাম হয়ে বিলাইপুর পাচার হচ্ছিল, তখনই এই গরুগুলোকে ধরা হয়। মোট 14টি গরু ধরা হয়েছে। অভিযানে দুজন গরু পাচারকারীকেও পুলিশ আটক করে। এরা হলো মজিবুর রহমান বড়ভূঁইয়া ও জিয়াউল ইসলাম লস্কর। এদিকে বিশেষ সূত্র অনুযায়ী মিজোরাম থেকে বিলাইপুর হয়ে ধোয়ারবন্দের রাস্তায় এখন সিন্ডিকেটের রমরমা চলছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বার্মিজ সুপারি সহ বার্মিজ গরু পাচার হচ্ছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। স্থানীয় একাধিক লোকের অভিযান, এই সব বার্মিজ সুপারি সহ গরুগুলো সরাসরি মিজোরাম হয়ে বিলাইপুরে প্রবেশ করে ধোয়ারবন্দ হয়ে পাচার হয়। ধোয়ারবন্দের কিছু প্রভাবশালী শাসক দলের নেতা সহ এক সামাজিক সংস্থার কর্মকর্তাদের সহযোগিতায় চলছে এই সিন্ডিকেটের কাজ। স্থানীয় লোকেরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অতিসত্বর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
আসাম মালার কাজের আগাম নোটিশ না দিয়ে প্রশাসনের আচমকা উচ্ছেদে ক্ষোভ প্রকাশ করলেন বরখলাবাসী। পূর্ত বিভাগীয় ভূমিকায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা, তারা জানান অসম মালার অধীনে সড়ক তৈরির কথা বলে আচমকা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, অথচ জমি নির্ধারণে মাপ যোগ পর্যন্ত হয়নি। ঠিকাদারদের ড্রজার দিয়ে বাড়ি ঘর গাছপালা উপড়ে ফেলে তছনছ করে দেওয়া হয়। রবিবার বিধায়ককে পেয়ে সরজমিনে নিয়ে যান ক্ষতিগ্রস্ত লোকজনেরা। বিধায়ক সরজমিনে গিয়ে পূর্ত বিভাগের বাস্তুকারের কাছে সদুত্তর চেয়েও পাননি। পূর্ত বিভাগের অমানবিক ও অবৈধ কাণ্ডের সুবিচার পেতে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে সাফ হুঙ্কার দেন তারা। অবৈধ অপরিকল্পিত উচ্ছেদের পর মুহূর্তে অল্প বৃষ্টিতে এলাকা জুড়ে পুরো জলমগ্ন হয়ে পড়েছে। যদি আগামী দিনে এই রাস্তার কাজের মাপযোগ না করে আবারও কাজে নামেন তাহলে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তারা। এই ব্যাপারে বিধায়ক পূর্ত বিভাগের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তারা জেসিপি বড় জেসিপি লইয়া মানুষরা না হইয়া তারা অনবরত গাছ গাছপালা বাসিয়ার হইয়া দিকে সব ভাঙিয়া গেছে, তছনছ করিয়া তা যুদ্ধকালীনের মতো। যদি সরকারের জায়গা যদি তাকিয়া তাস্ততে সরকারি মানুষ হইয়া খুঁটি মারিয়া যে অতটা সরকারের ল্যান্ড এটা আমরা তো নিবার কোনো কথা না, কিন্তু মানুষের ক্ষতি করিয়া মানুষ বাড়ি ঘরে নাই তারা বাঙ্গিয়া চাঙ্গিয়া সব গেলিয়া পুকুরের মাঝে গাছপালা ফেলাই গেলিয়া ওই জল মানুষে ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, এই সমস্ত যুদ্ধকালীনভাবে তারা করিয়া গেল গিয়া এটা তো কোনো নোটিশ নাই ফুটিশ নাই মানুষে কোয়া নাই। আমার সরকারটা জানাইয়া গিয়া যে বৃষ্টি দিয়ে জলের জল জমি রয়েছে, ড্রেন নাই কিছু নাই, সব বন্ধ করে দিয়েছে মাটি দিয়া জল। হ্যাঁ, অনবরত বৃষ্টি হইব, আমরা বৃষ্টির জলে কিতা করে ডুবিয়ার থাকতাম, ওটাও আমার বক্তব্য। এটা একটা তো মহাসড়কের লগে যোগাযোগ হয়েছে, এই রাস্তা বড়হলার আসাম মালা রাস্তা। ভর দুপুরে শিলচর শহরে উদ্ধার হলো একটি মৃতদেহ। রবিবার দুপুর দুটা নাগাদ সদরঘাট ঢাকাইয়াপট্টি বিএসএনএল কার্যালয়ের সামনে নালায় অপরিচিত ব্যক্তির লাশ পরে থাকতে দেখা যায়। স্থানীয় লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে শিলচর সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানার পুলিশ ও মালুগ্রাম থানার ইনচার্জ। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এই খবর পড়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আমি সঙ্গে সঙ্গে দেখা করে গিয়া হোমগার্ডের মানে সদরঘাট পয়েন্টে পুলিশের কোয়ার্টার আছে, হোমগার্ডের হচ্ছে যে দাদা এখানে কিতা একটা মানুষ দেখা যার দেখা হয় তো হে আইসে পরে ওটা হচ্ছে যে কিতা দেখ না গেঞ্জিটা সরাইয়া দেখ না, গেঞ্জিটা সরাইয়া বাস দিয়ে দেখি মানুষের পিঠে দেখা যা, কিন্তু মানুষটার চেহারা দেখছি না, তার খালি পিঠ দেখছে। তারপরে আমি ওটা ট্রাফিক খবর দিচ্ছি, ট্রাফিকে হচ্ছে যে আমি জানাই এখন মাদুগর থানা ফোন হচ্ছে, মাদুগর থানা এখানে দেখার লগা। মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ডাকাতের দলকে গ্রেফতার করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান নেমে পাঁচ জনের এক দল ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে। এদিন পুলিশ ধৃতদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকটি সতেজ গুলিও জব্দ করেছে। ধৃতরা হলেন আব্দুল লতিফ, ময়নুল হক, মনির উদ্দিন, জমির উদ্দিন এবং হালিম উদ্দিন। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সমষ্টির অন্দরমহলে সরকারের উন্নয়নমূলক কাজের হাল জনসমক্ষে তুলে ধরেন ভোটাররা। ধলাই বিধানসভার লায়লাপুর থেকে হাওয়াইথাং যাওয়ার একমাত্র সড়কের বেহাল অবস্থার চরম দরুণ দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বর্ষা এলেই দুর্বিষহ দুর্ভোগের পরও স্থানীয় নেতাদের প্রতিশ্রুতি ছাড়া কোনো সদর্থক ভূমিকা পরিলক্ষিত হয় না। বেহাল দীর্ঘ সড়কটি চলতি বর্ষার আগে কাজ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করল রূপম সামাজিক সংস্থা। শনিবার সন্ধ্যায় শিলচরের ইলোরা হেরিটেজে রূপমের ব্যবস্থাপনায় রূপম প্রতাপপ্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য, রূপমের সভাপতি বিভাস দেব, শিলচর কলেজ স্কুলের প্রাক্তন অধ্যক্ষা শাশ্বতী রায়, শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, প্রদীপ দত্ত রায়, শিলচর হলিক্রস হাই স্কুলের অধ্যক্ষা সিস্টার টেরিসা মার্টিস বিএস,
প্রথমে রূপমের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রথমে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, কবি লেখক নিহার রঞ্জন পাল, রূপমের সম্পাদক নিখিল পাল। স্বাগত বক্তব্যে উক্ত সংস্থার সম্পাদক নিখিল পাল বলেন, বিগত 62 বছর থেকে রূপম সংস্থা এইভাবে এই অঞ্চলের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে চলছে। তাছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সেবামূলক কাজ করে চলছে সংস্থা। এই কথাটা সর্বৈব মিথ্যা বলে আমি মনে করি। সবার সমাপ্তি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বরাক উপত্যকার অন্যতম অভিভাবক ডক্টর তপোদীপ ভট্টাচার্য মহাশয়, হলিপুরম কলেজের স্কুলের প্রিন্সিপাল এবং পাঠ্যপুত্র করোনার সময় আমরা এবং সকল সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম সেই সব করোনার সময় আমরা ভয়াবহ অপরাধী গত বছর করো, তখন রূপমের সদস্যরা আমরা সবাই কর্ণার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এই রূপমের জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে। 62 ইংরেজি থেকেই আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের চরম বদান্যতার দরুন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে তালাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট সংলগ্ন ট্রান্সফরমারে। সড়কে উঁচু হওয়ার পর বিপদ ঝুঁকি জানা সত্ত্বেও ট্রান্সফরমারটি উপরে উঠানো হয়নি। ট্রান্সফরমারটির পাশেই রয়েছে বড়সড় কালভার্ট, অবিরত জল চলাচল করছে। উল্লেখ, সম্প্রতি শহরের তুলাপুরটিতে ট্রান্সফরমারের অগ্নিকাণ্ড সংঘটিত হয়, তা সত্ত্বেও বিপজ্জনক অবস্থায় থাকা ওই ট্রান্সফরমারটিকে উপরে তোলার কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি। বিদ্যুৎ পরিষেবার নামে বিভাগের এহেন ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যুতের বিভিন্ন সমস্যা নিয়ে সোনাই অনুষ্ঠিত হল প্রতিবাদী সভা। রবিবার যুব সমাজের ব্যবস্থাপনায় সোনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন বক্তারা। প্রবীণ নাগরিক আব্দুল হামিদের পৌরোহিত্যে প্রতিবাদী সভায় বিদ্যুতের লোডশেডিং অন্য সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সোনাই এমসিটি কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, রামেশ্বর শর্মা, বক্তার উদ্দিন বরলস্কর, বাপন রাজ বড়ভূঁইয়া, আবু সিদ্দিক লস্কর, মেহবুব আহমেদ লস্কর, মজবুল হক লস্কর, মাসুম বড়ভূঁইয়া, রাকিব মজুমদার, শিপু লস্কর প্রমুখ। আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, যেহেতু আজকে সামাজিক মাধ্যম আছে, যেহেতু অনলাইন মোড আছে, যেহেতু এখানে কথা বলবার সুযোগ আছে এবং কথা শুনবার মতো মানুষের সুযোগ সুবিধা রয়েছে, তাই আমার কিছু জিজ্ঞাসা আছে একজন গ্রাহক হিসেবে। দেখুন, আজকে কারেন্ট নেই, এই মুহূর্তে ভেবে দেখুন, মেডিকেল কলেজের কথা ভেবে দেখুন। আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকালকে বাম বিদ্যাপীঠ হাই স্কুলে ধলাইকে 28 জন ছাত্রছাত্রী যে হঠাৎ করে যে প্রবলেমটা হয়েছে, এর সঙ্গে অন্য প্রবলেম জড়িত থাকলেও সেখানে আমাদের বিদ্যুৎ না থাকার একটা ভূমিকা সেখানে রয়েছে। এবং এটা আপনারা লক্ষ্য করেছেন ফেসবুকের মাধ্যমে জনগণ বারবার, আমি এখানে কবি মজুমদারের পোস্ট বারবার দেখেছি ফেসবুকের মাধ্যমে। সরকারকে, শিক্ষা বিভাগকে বারবার বলা হয়েছে প্রয়োজন হলে স্কুল বন্ধ করে দিন। শিলচরের একজন সুপরিচিত ব্যবসায়ী শুভ্রাংশু শেখর নাথ আম আদমি পার্টিতে যোগদান করেন। আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শুভ্রাংশু শেখর নাথ জানান, আম আদমি পার্টির নীতি ও পরিকাঠামো দেখে উনি আম আদমি পার্টিতে যোগদান করেছেন বলে জানান। দিল্লি ও পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টি সমাজের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আম আদমি পার্টির উন্নয়নমূলক কার্যক্রম দেখে উনি আম আদমি পার্টিতে যোগদান করেছেন। তিনি আরও জানান, আগামী দিনে আম আদমি পার্টি জনসাধারণের জন্য কাছাড় জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবে। আমার মেনলি আম আদমি পার্টিতে যাওয়ার উদ্দেশ্য হয়েছে, যারা দিয়ে যেভাবে সিস্টেমেটিক বা পরিমাণ কাঠামো তারা যারা তৈরি করছে, যেটা এটা আমার ইন্টারেস্ট করছে। আর এছাড়াও আরেকটা জিনিস আমরা যদি ফলো করতে চাই, যদি দেখতে পারবো যে তারা যে এডুকেশন সিস্টেম যেটা করছে, যেটা আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি আছি, আমার ছেলেমেয়েরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পড়ছে,
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে এডুকেশন সিস্টেম, আমার মেয়েরে ছেলেমেয়েরা আমার গাইড করতে লাগছে, এডুকেশন সিস্টেমে গাইড করছে, ঠিক সেম প্যাটার্নগুলোকে মিলাই যদি আমি দেখা যায় যে মনীষ শিশু দিয়া যে স্কুলিং সিস্টেম করছে, এটাতে গিয়ে দেখা গেছে যে পোর ক্লাস অফ পিপল তারা কিন্তু খুব অ্যাডভান্টেজ পাইছে, পোর ক্লাস অফ পিপল, যেটা আমি আমার এখানে আইয়া দেখছি যে পোরার এডুকেশন সিস্টেমটা আমরা এই সাইডে বরাকের সাইডে বা আমরা এই দিকে যেটা এটা এত সুবিধাজনক না, ওরা সাফার করে এডুকেশন লাগে, যেটা আমাদের পার্টি এডুকেশন সিস্টেম খুব সুন্দর দিচ্ছে। দুই নম্বর যদি আমি হেলথের দিকে যাই, এটা মেজর দুইটা জিনিস আমি বললাম, এডুকেশন সিস্টেম অ্যান্ড হেলথ সিস্টেম। হেলথ সিস্টেমে আমরা এখানে নিজেরা রিয়েলাইজ করি আমরা হেলথ সিস্টেমে হেলথের লেগে কতখানি আমরা প্রবলেম নিয়ে করি যান, তারা যেটা মহল্লা ক্লিনিক বা যেটা সিস্টেম করিয়া দিচ্ছে এতে দেখা গেছে যে দিল্লিতে তারা সাকসেসফুল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জোয়াই বদরপুর জাতীয় সড়কের সোনাপুরে ফের ধস নাকাল যাত্রীরা। ভয়ঙ্কর দুর্ঘটনা বদরপুরে, লরি ও ডাম্পারের সংঘর্ষে নিহত চালক। ধোয়ারবন্দে চলছে বার্মিজ গরুর সিন্ডিকেট, ধরা পড়ল 14টি গরু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।